বন্ধুরা দেখো, আমি আজকে চলে এসেছি আমাদের সোদপুরের মোস্ট রিভিউড মেকআপ আর্টিস্টের কাছে। হ্যাঁ, মোস্ট রিভিউড বলছি তার কারণ বেস্ট কি রোস্ট সেটা তো তোমরা দেখার পরে ডিসাইড করবে। তো আমি তো বেস্ট রিভিউড মেকআপ আর্টিস্টের কাছেই গেছিলাম, কারণ তিনি আমাকে বলেছিলেন তিনি আমাকে সাজানোর জন্য 2000 টাকা চার্জ করবেন। আমি তাকে বলেছিলাম যে আমার এক ফ্রেন্ডের ছেলের বার্থডে পার্টি আছে, সেই জন্য আমি সাজবো। তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি শাড়ি পরবো। তো যথারীতি আমি তাকে দেখালাম সমস্ত শাড়ি, তারপরে তিনি আমাকে সাজাতে বসলেন। তো তোমরা দেখতেই পেলে, প্রথমে আমাকে তিনি মুখে টোনার দিয়ে মুখটাকে পরিষ্কার করলেন। তো আমার মনে হয় যে ওনার কাছে টোনারের পরিমাণটা খুব কম ছিল, তো সেই কারণে উনি আমাকে টোনারটা জাস্ট তুলোতে একটুখানি টোনার নিয়ে আমার মুখে লাগিয়ে পরিষ্কার করে দিলেন। কি পরিষ্কার করলেন সেটা উনিই জানেন। তো যাই হোক, তারপরে উনি একটা বেবি ক্রিম আমার মুখে অ্যাজ আ প্রাইমার ইউজ করলেন। এরপর উনি ডিরেক্ট চলে গেলেন ফাউন্ডেশনে, সবটাই উনি হাত দিয়ে করছেন। ওনার হাতের যে এত জালবা সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম, কারণ এত সুন্দর করে হাত দিয়ে উনি আমার মুখে ফাউন্ডেশনটা বসাচ্ছিলেন, সেটা আমার কাছে একটা অনেক বড় একটা ব্যাপার যেটা আমি আগে কখনো দেখিনি। উনি যখন আমার মুখে ফাউন্ডেশনটা লাগাচ্ছিলেন, আমার মনে হচ্ছিল যে আমার মুখটা হয়তো ওনার বাড়ির বারান্দার মতো, যেখানে উনি কোনো একটা গামছা বা কোনো একটা ন্যাতা দিয়ে পরিষ্কার করছেন, যাকে বলে পোছা লাগাচ্ছেন। তো আমি খুব কষ্ট করে আমার হাসিটাকে কন্ট্রোল করছিলাম, কারণ আমি মানে যে কোনো স্যাড নিউজ শুনলেও আগে হেসে দিতাম। তো সেখানে তো নিজের উপর এক্সপেরিমেন্ট হচ্ছে, তো হাসিটা কন্ট্রোল করাটা আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার ছিল। তো যাই হোক, আজ আমি মানে হাসি কন্ট্রোল করতে শিখে গেছি, এটা তো আমি একদম কনফিডেন্টলি বলতে পারি। তো যাই হোক, উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার ফাউন্ডেশন লাগানোটা কি ঠিক আছে। তো আমি বললাম হ্যাঁ, একদম পারফেক্ট আছে, এত সুন্দর আপনি ফাউন্ডেশন লাগিয়েছেন যে আমি বুঝতেই পাচ্ছি না যে আমার মুখে কোনো ফাউন্ডেশন লাগানো হয়েছে। এরপর উনি এটা আমার মুখে কনসিলার লাগাচ্ছেন, আমি জানি না এইভাবে কে কনসিলার লাগায়, হয়তো উনি যেখান থেকে ট্রেনিং নিয়েছেন সেখান থেকে ওনাকে এইভাবেই কনসিলার লাগাতে বলা হয়েছে। তো যাই হোক, জানি না উনি কীভাবে কী করতে চাইছেন আমার মুখের ওপর। তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পারো। এরপরেই আসছে আমার সব থেকে মজার এবং আনন্দের বিষয়। যাই হোক, উনি আমাকে বারবার জিজ্ঞাসা করছিলেন যে আমি কেন ক্যামেরাটা করছি। তো আমি বললাম যে আমি সাজগোজ করার সময় একটু ক্যামেরা করে ভিডিও করে রাখি, যেগুলো দেখে আমি পরবর্তীকালে একা একা সাজতে পারি। তো সেটা শুনে উনি ভীষণ কনফিডেন্ট হয়ে গিয়েছিলেন যে ওনার এই মেকআপটা আমি ভিডিও করে রাখছি এবং সেটা আমার ফোনে সেভ থাকবে এবং পরবর্তীকালে আমি এইভাবে সাজবো। তো যাই হোক, ভগবান না করে আমাকে এইভাবে কোনোদিনও সাজতে হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এবার উনি আমার মুখে ফেস পাউডার লাগিয়ে দিচ্ছেন। এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা যে ফেস পাউডারটা উনি হাত দিয়ে আমাকে মাখাননি, পাফ ইউজ করছেন। তো এটার জন্য দিদি তোমাকে মেনি মেনি থ্যাংকস যে তুমি আমাকে হাত দিয়ে ফেস পাউডারটা লাগাওনি। তো হয়ে গেছে, আমার মুখটা একদম এলিয়ানদের মতো দেখতে পাচ্ছ। মোটামুটি সব দেহগুলো যেমন 2-4 দিন বাসি হয়ে গেলে বরফে থাকলে যেরকম দেখতে লাগে, আমি সেই রকম সাদা হয়ে গেছি। এইবার আসছে সব থেকে ভয়ঙ্কর পার্ট, তোমরা ভয় পেয়ে যাবে। তো আমার ভুরুটা এমনি একটুখানি প্রবলেম আছে, একটা দিক একটু উঁচু একটা দিক একটু নিচু, তো সেই জন্য উনি আমার আইব্রোটাকে সেট করছে খুব সুন্দর করে। তো এত সুন্দর আইব্রো সেট উনি আমার করেছেন যে আমার হয়তো ভবিষ্যতে আর কোনোদিনও আইব্রো করতে হবে না। তো আমি যে কিভাবে নিজের হাসিটাকে কন্ট্রোল করতো সেটা হয়তো শুধুমাত্র আমি জানি। তো মাঝে মাঝে আমি চোখ খুলে খুলে দেখছিলাম এক চোখ দিয়ে যে উনি ঠিক কিভাবে আমার আইব্রোটা করছে। তো এটা মোটামুটি আমার আইব্রোটা দেখে আমার যা মনে হচ্ছে, উনি আমার মানে ডান দিকের আইব্রোটাকে ওই জাতীয় সড়ক বানিয়ে দিয়েছে। তো মাঝখানে ডিভাইডার, দুদিকে দুটো ওই জাতীয় সড়কের মতো অবস্থা, যেমন থাকে না যে ওয়ান ওয়ে রাস্তাগুলো, তো আমার ঠিক সেই রকমই লাগছে দেখতে। তো দেখতে থাকো উনি আমাকে ঠিক কত সুন্দর করে সাজাচ্ছেন। তো আমার আইব্রোটা খুব সুন্দর করে উনি এঁকেছেন, এত সুন্দর আইব্রো
আমি হয়তো নিজেও কখনো মানে স্পটটা দেখাবো না এত সুন্দর আইব্রো করা। আমাকে যে আইব্রো করলে এত সুন্দর লাগতে পারে সেটা আমি কখনো ভাবিনি। তো আমার কপাল ভালো ছিল যে উনি আমার মুখে ফেস পাউডারটা পাক দিয়ে করেছেন এবং আমার আইব্রোটা উনি একটা আইব্রো ব্রাশ দিয়ে করেছেন। তো আবার দিদি ব্যাক টু হাত হাতে চলে গেছেন। দিদি হয়তো দিদির হাত নিয়ে খুব বেশি কাজ করেন, তো এই হাত দিয়ে হচ্ছে আমার চোখের মানে সাজ। আমি যেহেতু ব্ল্যাক কালারের শাড়ি পরবো, তো আমি প্রথমে ওনাকে বলছিলাম যে আপনি কী কালারের আই শ্যাডো ইউজ করবেন। উনি বললেন ব্ল্যাকের সাথে রেডটা খুব ভালো যাবে, দারুণ কম্বিনেশন হবে। উনি ঠিকই বলেছেন। কালী পুজোটা চলে গেছে, নইলে মোটামুটি আমাকে কোনো না কোনো কালী পুজোর মণ্ডপ থেকে ভাড়া করে নিয়ে যেত ডাকিনী যোগিনীর জন্য। তো মা কালীর পাশে হয়তো দাঁড় করিয়ে দিত আমাকে। হয়ে গেছে আমার এক চোখের আইব্রো কমপ্লিট। তো এত সুন্দর আইব্রো উনি করেছেন, তোমরা দেখতেই পারছো হাত দিয়ে এত সুন্দর আইব্রো করা যায় সেটা হয়তো আমরা কল্পনাতেও ভাবতে পারি না, আমাদের কল্পনার দূরহস্ত এটা। তো আবার দেখো চোখের উপরে রেড কালারের আই শ্যাডো দেওয়ার পর দিদির কালার কম্বিনেশন সম্পর্কে এত ভালো জ্ঞান যে উনি আবার আমার চোখের মাঝখানটাতে একটু গ্লিটার ইউজ করছেন। দেখো আমার ডান দিকের চোখটা একটু চিকমিক চিকমিক করছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, একটু গ্লিটার ইউজ করছেন আবার, যাতে আমার চোখটা বন্ধ করলে সবার সামনে যখন আমি ছবি তুলে পোজ দেব চোখটা বন্ধ করলে যেন আমার চোখটা রিফ্লেক্ট করে ক্যামেরাতে, সেই কারণে। তো দিদির যে এত নলেজ মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। দেখতে পাচ্ছ তোমরা একদম সামনে দিয়ে কি অসাধারণ সুন্দর আমাকে লাগছে। আবার দেখতে পাচ্ছ আমি আমার ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। তো এবার আইলাইনার পরাচ্ছেন উনি, ল্যাকমের আইলাইনার ইউজ করছেন উনি। তো আমার মোটামুটি চোখের আইলাইনার আর ভুরুর সংযোগ স্থলটা তোমরা দেখতে পারবে, দুটোকে কি সুন্দর উনি মিলিয়েছেন। মানে তারা মায়ের যেমন চোখ আঁকা হয়, উনি আমার মনে হচ্ছে মহালয়ার আগে উনি আমার চক্ষুদান করছেন, ঠিক সেই রকম ভাবে উনি আমার চোখটাকে আইলাইনার চোখে দিচ্ছেন। তো অসাধারণ আইলাইনার পরিয়েছেন দেখতে পাচ্ছ। এইবার দিদি চলে গেছে আর এক চোখে আমার দিদির প্রতিভা দেখানোর জন্য আমাদেরকে। তো এত সুন্দর করে উনি তুলিটা টানছেন, আমার মনেই হচ্ছে না উনি মেকআপ আর্টিস্ট, আমার মনে হচ্ছেন উনি একজন মানে প্রতিমা শিল্পী। আমার মুখটা ওনার ঠিক মনে হয়েছে একজন মাটির প্রতিমার মতো। তো উনি চক্ষুদান কমপ্লিট করলেন, এত সুন্দর চক্ষুদান করেছেন যে আই শ্যাডোর উপর দিয়ে আমার আইলাইনার চলে গেছে। তো আমি দিদিকে জিজ্ঞাসা করলাম যে দিদি এরকম উপরে তো কাজল লেগে যাচ্ছে। উনি বললেন যে চিন্তা করো না, আমি তুলো দিয়ে ঠিক করে দেবো। তো উনি এত সুন্দর করে আইলাইনার আমার চোখে লাগিয়েছেন যে আমার চোখ প্রচণ্ড পরিমাণে জ্বালা শুরু হয়ে গেছে। আর আইলাইনার এত সুন্দর করে উনি দিয়েছেন যে আমার চোখের নিচে আর কাজল লাগানোর প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি উপরের আইলাইনার নিচে রাস্তা দিয়ে গড়িয়ে পড়ছে। তো এরপরে এসছে মাস্কারা দেওয়ার সময়। তো এত সুন্দর করে উনি মাস্কারা লাগাচ্ছেন। দেখো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের ফেক আইল্যাশেসের কোনো ব্যাপার নেই? বলল আমি আমি মাস্কারা দিয়ে তোমার চোখের পাতাগুলোকে এমনভাবে দাঁড় করিয়ে দেব যে বোঝাই যাবে না যে তুমি ফেক আইল্যাশেস লাগাওনি। তো দেখো উনি কত সুন্দর করে আমার চোখের পাতাগুলোকে দাঁড় করাচ্ছে। ওনার চোখের পাতা দাঁড় করানো দেখে আমি যে দাঁড়িয়ে যাইনি বা শুয়ে যাইনি, এটা ভগবানের অশেষ অশেষ কৃপা আমার উপর। তো কে জানে যে আই মাস্কারা লাগানোর পর আবার কাজল লাগায়। তো দেখো উনি মাস্কারা লাগানোর পর আমার চোখে কাজল লাগাচ্ছে, আর এত সুন্দর করে কাজলটা লাগাচ্ছে, আর তুলো দিয়ে এত ভালো করে উনি আমার চোখের উপরের আইলাইনারটা পরিষ্কার করেছেন যে মনে হচ্ছে দেখে যে আমি স্মোকি আই ক্রিয়েট করেছি। তো অসাধারণ প্রতিভা দিদি তোমার, যে তুমি আইলাইনার তুলি টেনে লালের উপর দিয়ে স্মোকি আই ক্রিয়েট করে দিয়েছো তোমার নিজের প্রতিভাতে কিছু না করেই। তো দেখো আবার ওই ওর উপর দিয়ে উনি আবার কাজলটা টেনে দিলেন, এটাও কিন্তু একটা অসাধারণ প্রতিভা যে কিছু না করেও অটোমেটিক্যালি স্মোকি আই ক্রিয়েট হয়ে গেল। আসলে
মা কালী আমাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল, তাই জন্য উনি নিজে থেকে সমস্ত কিছু করে দিলেন। তো এইবার উনি কি করছেন আমি ঠিক জানি না, মেবি উনি কন্ট্রোলিং করছেন, এটা এইভাবে হয়তো কন্ট্রোলিং করেন। তো হয় কন্ট্রোলিং করছেন এত কিছু করার পর, না ব্লাশ ইউজ করছেন আমি বুঝতে পারছি না, কারণ হাইলাইটার তো এরকম হয় না। তবে ঠিক আমার কাছে ভীষণ কনফিউশনের একটা ব্যাপার ছিল এই সময়টাতে, যে আমার গালটা ঠিক, আমি যখন প্রথম প্রথম মোবাইল পেয়েছিলাম তখন ওই একটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেছিলাম যেখানে পুতুলগুলোকে সাজানো যায় এরকম গালের মধ্যে এরকম কালারিং ব্লাশ লাগিয়ে। তো উনি মনে হয় ওই রকমই দেখে দেখে শিখেছেন, তো সেই কারণে উনি আমার গালগুলোকে ওইভাবেই ব্লাশ অন করছেন। দেখো তো ফাইনালি হয় ব্ল্যাশ অন নয়, কন্ট্রোলিং নয়, হাইলাইটিং কিছু একটা কমপ্লিট হয়েছে, না এখনও চলে যাচ্ছে। তো ব্রাশটা আজ মনে হয় উনি নতুন বার করেছেন, সেই কারণে মন মতো করে ইউজ করে নিলেন। ও অসাধারণ লাগছে, দেখেছো আমার গালটা কি সুন্দর, পুরো চকলেটের মতো হয়ে গেছে দেখতে। ব্রাশটা এত স্মুথ ছিল যে আমার মনে হচ্ছিল যে আমার মুখে কেউ ঝাড়ু মারছে। আমি বিছানা করার সময় যে ঝাড়ুগুলো ইউজ করি 30 টাকা করে কিনতে পাওয়া যায়, তা আমার মনে হচ্ছিল উনি আমার গালে সেই ঝাড়ুটা ইউজ করছে। তো যাই হোক ফাইনালি চলে এসছে হাইলাইটিংয়ে, হাইলাইট করছে উনি আমার মুখটাকে। তো যে হাইলাইটারটা উনি ইউজ করছিলেন সেটা উনি মানে আমার সামনে আনতেও একটু লজ্জা পাচ্ছিলেন, কারণ ওনার হাইলাইট প্যালেটের একটা দিক পুরো ভাঙা। তো এবার চলে এসছে ওনার আরও এক প্রতিভার সম্মুখীন আমি হতে চলেছি, তোমরাও দেখতে পাচ্ছ। উনি আমার ঠোঁটটাকে এবার সাজিয়ে দিচ্ছেন নিজের হাতে। তো ঠোঁটটা যখন আঁকা শুরু করলেন তখন আমার মনে হলো বাহ, স্টার্টিংটা তো খুব সুন্দর হয়েছে। তো এরপরেই তোমরা দেখতে পারবে আমার কি সুন্দর ঠোঁট উনি এঁকেছেন। আর আগেও তোমাদের বলেছি দিদির কালার কম্বিনেশন সম্পর্কে, এত কালার ভালো উনি কম্বাইন করতে জানেন, যে উনি আমার কালো শাড়ির সাথে লাল আইশ্যাডো এবং ডিপ মারুন লিপস্টিক, মানে এই কম্বিনেশন, এইরকম থিঙ্কিং প্রসেস এই দিদি ছাড়া হয়তো সম্ভব নয়। তো এই যে সিঁদুরটা উনি পড়াচ্ছেন, আমার মানে স্টার প্লাসের একটা সিরিয়াল হতো যার কমলিকার কথা মনে পড়ে গেল। যাই হোক দেখো কি সুন্দর সিঁদুর উনি আমায় পরিয়ে দিচ্ছেন। আবার ওনার মনে হলো যে হাইলাইটারটা কম হয়ে গেছে, তো আবার উনি আমার মুখে হাইলাইটারটা লাগাচ্ছেন। ওনার আমার মুখে কোনো কিছু দিয়েই পোষাচ্ছে না, মানে আসলে আমি একটু মোটা, তো আমার মুখটাও অনেকটা বড়। তো উনি নিজের মনের মতো করে আমাকে আজকে দায়িত্ব নিয়ে সাজাচ্ছেন, এবং উনি ভাবছেন যে ওনার মেকআপগুলো আজকেই হয়তো উনি শেষ করবেন। দেখো বললাম যে উনি হাইলাইটারটা দুবার দুবার লাগালেন, ওনার আবার মনে হচ্ছে লিপস্টিকটা কম হয়েছে, আবার লিপস্টিকটা লাগাচ্ছেন। সব কিছুই মোটামুটি উনি দুবার দুবার করেই আমার মুখে অ্যাপ্লাই করেছেন। তো জিজ্ঞাসা করছেন কেমন লাগছে তোমাকে, আমি বললাম যে হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে। তো আবার দেখো উনি টিপটাতে একটুখানি কারুকার্য করতে গেলেন। আমি সত্যি বলছি আমি এত সুন্দর নিজেকে কোনো দিন দেখিনি, আমাকে এত সুন্দর লাগছে যে আমার ক্যামেরাটা যে বাস্ট করে যায়নি, এটা মানে কি বলবো, মানে ফোনের কোম্পানির একটা অনেক বড় ব্যাপার। তো ওনার মনে হলো না টিপটা আরেকটু সুন্দর করতে হবে। তো আবার উনি আলপনা আঁকতে বসেছেন। তো সামনে কার্তিক পুজো ছিল হয়তো সেই কারণে উনি আমার মুখে আলপনা আঁকাটা প্র্যাকটিস করছিলেন। এই দেখো কি সুন্দর লাগছে আমাকে, এত সুন্দর আমি নিজেকে কখনো আয়নায় দেখিনি। আমার মা আমাকে দেখে চিনতে পারতো না, আর নীলাদ্রি তো আমাকে এই সাজে দেখলে সেদিনকে হার্ট অ্যাটাক করে যেত। তো ওখানে বসে বসেই যখন পেমেন্ট করছিল তখন আমি একটা শর্টস বানিয়ে ফেললাম, দেখতে পাচ্ছ। তো এবার আমি বেরিয়ে গেছি, আমার বৌদি ছিল সঙ্গে, ফুচকা খেতে ইচ্ছে করছিল খুব, তো দুটো ফুচকা খেয়ে নিলাম। অত লজ্জা টজ্জা পাওয়ার ব্যাপার নেই, সাজিয়ে দিয়েছে, আর অন্ধকার ছিল জায়গাটা, খুব একটা বোঝা যাচ্ছিল না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, যে এই ম্যাডাম